আর সেই সাথে তোমাদের দেখাবো যে বাঙালি বিয়েতে কেমন রীতিনীতি হয়, কীরকম নিয়ম থাকে, সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিওতে দেখাবো বোনের আইবুড়ো ভাত। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে থাকো, খুব ইন্টারেস্টিং হবে, তোমাদের খুব ভালো লাগবে। আর আমি আজকেই আসলাম সকালবেলায় কলকাতা থেকে, তো এখনও পর্যন্ত স্নান করিনি, প্রায় একটা বাজতে চলেছে, স্নান করিনি, স্নান টান করে নিই, একটু সাজুগুজু করে নিই, বোনের আইবুড়ো ভাত শুরু হয়ে যাবে দুপুরবেলায়। আর আমার সাথেও এসেছে আমার মা, কাকিমা, এরা সবাই এসেছে, তো সবার সাথে পরিচয় করাবো, তোমরা সাথে থাকো, আর ততক্ষণ আমি স্নান করে আসি। পরে সব সাজুগুজু হবে। আইবুড়ো ভাত হবে বলে বোন মেকআপ আর্টিস্টের কাছে সাজুগুজু করছে, আর আমি একটুখানি তারই ভিডিও করলাম। সাজুগুজু করুক, ততক্ষণ আমি অন্য ভিডিও করি। এবার দেখো শাঁখা পরার পালা। তো এক শাঁখারিকে বলা হয়েছিল শাঁখা দেওয়ার জন্য, তিনি এসেছেন বোনকে শাঁখা পরানোর জন্য। এটা আমাদের বাঙালিদের একটা রীতিনীতির মধ্যে পড়ে, আর সেটাই বাছা হচ্ছে কোন ডিজাইনটা ভালো লাগবে, সেটাই সবাই মিলে বাছা হচ্ছে। আর দেখলে এই শাঁখারি কাকুর জন্য চাল আলু টাকা রাখা হয়েছে, এটাও কিন্তু এই রীতির মধ্যেই পড়ে। তাছাড়া শাঁখা পলার তো আলাদা করে দাম দেওয়াই হবে। যখন নতুন শাঁখা পরা হয় বিয়ের দিন, সেদিন কিন্তু শাঁখার দাম নিয়ে কোনো দাম কষাকষি হয় না, তাতে নাকি মেয়ের অমঙ্গল হয়। দেখাই যাচ্ছে না পলা, আর মোটা দিন আর একটু। সেটা বুঝতে পারছি, চুমকি আমার মা। এবার দেখো আমার কাকিমা ডালা, বরণ ডালা সাজাচ্ছে কিভাবে। বরণ ডালা সাজানোর নিয়ম কিন্তু এক এক বাড়িতে এক এক রকম, তো এই বাড়িতে যা যা নিয়ম আছে আমার কাকিমা সেগুলো জেনে নিয়ে সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর কাকিমা কিন্তু বিয়ের কাজেই, মানে যেটা বলা হয় আমাদের নিয়মে বলা হয় ডালা ধরা, তো সেটাই কাকিমা দায়িত্বটা নিয়েছে, বিয়ের সমস্ত কিছু কাজ করার জন্য কাকিমাই দায়িত্বে আছে। এখন এই দেখো সবাই এখানে আছি, এ হলো সুস্মিতা, সুস্মিতা হলো পিসিরই, এই পিসিরই বড় মেয়ে, আর ছোট মেয়ের বিয়ে হচ্ছে। ঠাকুমা, কাকিমা, রিয়া, এই দেখো এই এই ম্যাডাম হচ্ছে আমার মা, আর এটা হচ্ছে কাকিমা, আর এই কাকিমা তো অনেক ব্যস্ত এখন। কি করবে তোমরা এখন বলো? আমরা এখন খেতে যাব প্যান্ডেলে, চলো খেয়ে নিই সবাই মিলে। আইবুড়ো ভাতের দিন খাওয়ার ব্যবস্থাটা হয়েছিল পিসিদেরই পাশের বাড়িতে, মানে এরা নিজেদেরই লোক, ওই আর কি আমার পিসেমশাইয়ের ভাই দাদা এদেরই বাড়ি, তো ওই বাড়ি পাশের বাড়িটাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল দুপুরের। তো সেখানেই আমরা সবাই মিলে খেলাম, আর এই বাড়িতে নিয়ম আছে আইবুড়ো ভাতের দিন নিরামিষ খাওয়া, তো আমরা সবাই নিরামিষই খেয়েছিলাম। দেখো বোন কিন্তু একদম সেজে রেডি, আইবুড়ো ভাত খেতে কিন্তু অনেক দেরি হয়ে গেল এই মেকআপ করার জন্য। যাই হোক আমরা খেয়ে নিয়েছি, এবার ও সাজ কমপ্লিট করে এসেছে, এবার হবে আইবুড়ো ভাত।
আরে আমি এখানে এটা রাখলাম যে থ্যাংক ইউ খেয়ালই নেই বললাম না ছটার সময় গেল হয়ে গেল বোনের আইবুড়ো ভাত। দেখতেই পেলে কি কি হলো, তো এইভাবেই হয় আমাদের আইবুড়ো ভাত। তোমাদের কার কার কীরকম নিয়ম আছে আইবুড়ো ভাতে কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতো এখানেই আমি শেষ করছি। সবাই প্লিজ একটা করে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। এর পরের অনুষ্ঠানগুলো আমি দিতে থাকবো, কেমন করে কি হলো বাকি অনুষ্ঠানগুলো। ততক্ষণ পর্যন্ত টাটা বাই।